আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। একাদশ বোর্ডের দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে কথা বলবো। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় থাকছে, আমি এ টু জেড সব বুঝিয়ে দিচ্ছি। টাকা পরিশোধ, দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে আসন সংখ্যা দেখে সাবমিট করে সম্পূর্ণ আবেদন ক্লিয়ার করা পর্যন্ত এই ভিডিওতে সব বিষয়গুলো আমি দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, মূল টপিকে চলে যাবো। যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে তোমাদের কলেজের সকল ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটি শেয়ার করে দিও এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমি যেটা বলছিলাম আবেদন নিয়ে, প্রথমত বলি তোমাদের আবেদন, এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে 11 ক্লাস অ্যাডমিশন, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবা। এইটা মূলত আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এখানে চলে আসতে পারবা, বা এমনি তো তোমরা সার্চ দিলেও গুগলে চলে আসবে। তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তোমাকে আবেদনটা করতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে। কিন্তু এখানে কত হচ্ছে, আগে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। যদি তুমি টাকা পরিশোধ না করো তাহলে তোমাকে এখানে দেখাবে আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি আপনি মনে করেন এটি সঠিক নয় তবে নিচের বক্সে আপনার ট্রানজ্যাকশন নাম্বারে দিতে বলেছে। সো তুমি যদি পেমেন্ট করে থাকো তাহলে এটা আর আসবে না, যদি পেমেন্ট না করো তাহলে এটা আসবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় পেমেন্ট করলেও আসে না, তখন ট্রানজ্যাকশন নাম্বারে দিলে ওরা এটা ধরে নেয়, ঠিক আছে, খুঁজে নেয়। তো তোমাকে যেটা করতে হবে, আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার কথা হচ্ছে যে তোমাকে 150 টাকা পাঠাতে হবে, সবার পাঠাতে হবে না। যারা এরই মধ্যে প্রথম পর্যায়ে একটা কলেজ পেয়েছেও কিন্তু এখন সেখানে নিশ্চয়ন করো নাই, তোমাকে 150 টাকা দিতে হবে। কিন্তু যারা একদমই কোনো কলেজ পাও নাই তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। সো বিকাশে গিয়ে এডুকেশন ফিতে গিয়ে পেমেন্ট করবা। ভাই আমি পেমেন্ট করার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি বিকাশ থেকে, আমার একটা ছোটো ভাইয়ের, কিন্তু বিকাশ বলতেছি দুঃখিত এই প্রতিষ্ঠানের পে বিল করার সেবাটি সাময়িক বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। মানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। সে যাই হোক, বিকাশ নগদ রকেট থেকে তোমরা এই টাকাগুলো দিতে পারবা। এগুলো নিয়ে ভিডিও ইতিমধ্যে করা আছে, সেগুলো দেখে নিও, খুব ইজি প্রসেস। 150 টাকা লাগবে, টোটাল 153 টাকা 154 টাকার মতো লাগবে তাদের এই সেবাটা নিতে। টাকাটা পাঠিয়ে তুমি দেন এখানে এসে অ্যাপ্লাইটা করতে পারবা। সেখানে যেটা করতে হবে তোমাকে, ফার্স্ট অফ অল তোমাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, এবং তুমি এখানে কিন্তু আপডেটও করতে পারবা। যদি তুমি আজকে অ্যাপ্লাই কোনো ভুল করে থাকো তোমাকে 2-3 বার আপডেট করার সুযোগ দিবে। সো আমরা যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি, এখানে রোল নাম্বার, বোর্ডের নাম, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নম্বর, ভেরিফিকেশন কোড, এগুলো সব দিতে হবে। দেওয়ার পরবর্তী যদি আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইনফরমেশন দেখাবে যে তোমার রোল নাম্বার দেখাবে, তারপর তোমার বোর্ডের নাম, পাসিং ইয়ার দেখাবে, তোমার নিজের নাম দেখাবে, ঠিক আছে, তোমার নিজের নাম দেখাবে, তোমার বাবা মায়ের নাম দেখাবে, তোমার মায়ের নাম দেখাবে, তোমার এখানে জিপিএ দেখাবে, তোমার মেরিট পজিশন দেখাবে, সো এভরিথিং দেখাবে, তাতে তোমার কোনো চাপ নাই। তো এই পরবর্তীতে তোমার যে মোবাইল নাম্বার সেগুলো কিন্তু অলরেডি তাদের কাছে ডকুমেন্টারি আছে। সো এখানে মোবাইল নাম্বারের ইনফরমেশনগুলো তোমাকে দেখাবে, নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার ইনফরমেশন দেখানোর পরবর্তীতে তোমার এখানে কাজ শেষ। এর পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টা আসতেছে, যারা এরই মধ্যে কোটা দিয়েছিল আগে তারা কোটাটা কন্টিনিউ করতে পারো, আবার যদি কেউ কোটা ক্যান্সেল করতে চাও ক্যান্সেল করতে পারো, বা নতুন করে কোটার বিষয়টা এখানে আবার একদম নতুন করে আসবে, তুমি দিলেও দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে, কারণ অনেকেই কোটা দেয় নাই আবার নতুন করে দিতে চায়। এখানে এর পরবর্তী দেখতে পাচ্ছ এই অপশনটা আসছে, এখানে এসেই তোমাকে মেন কাজটুকু করতে হবে। যখন তুমি নেক্সটে ক্লিক করবা, এখানে তোমার সকল কলেজের নাম থেকে শুরু করে এভরিথিং তোমাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমত যেটা করতে হবে তোমাকে, এখানে বোর্ড, জেনারেল বোর্ড সিলেক্ট করতে হবে। দেন ডিস্ট্রিক্টের জায়গায় এসে তুমি যে কোনোটা ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে কলেজগুলোতে পড়বা বা সিলেক্ট করবা সেগুলো তুমি সিলেক্ট করবা। দেন এখানে তোমার থানা যেটা আছে সেটা তুমি সিলেক্ট করবা। এখানে বলে রাখি খালি আসনের বিষয়টা কিন্তু এখান থেকেই যুক্ত হবে, এবং তুমি এখান থেকে দেখতে পারবা শিক্ষা মন্ত্রণালয় আর যে সাইট রয়েছে যেখানে খালি আসনটা দেখা যায়, এই যেখানে ঢাকা, কুমিল্লা, এই যে কলেজ ওয়াইজ যে সিট, সেখানে কিন্তু এটা আপডেট ওরা করে দেয়নি, ঠিক আছে, এটা আগের মতো করেই আছে, আপডেট করে দেয়নি যতটুকু আমি দেখলাম। যদি আপডেট করে দেয় তাহলে তো খুব ভালো হইতো, কিন্তু আপডেট করে দেয়নি, তাহলে তোমরা এইখান থেকে দেখতে পারবা, ঠিক আছে। তো আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে ঢাকার মহানগর আমি সিলেক্ট করেছি, দেন থানা আমি ধরো সিলেক্ট করলাম, এখানে কোনো একটা থানা সেটেল সিলেক্ট তোমাকে করতে হবে, ধরো আমি এখানে ধানমন্ডি সিলেক্ট করলাম। এভাবে তোমাকে একটা একটা করে থানা সিলেক্ট করতে হবে, দেন কলেজ, ধানমন্ডির সকল কলেজগুলো চলে আসবে। তো ধানমন্ডির কোন কলেজে কত সিট আছে এখন কিন্তু তোমরা দেখতে পারবা এখানে, ঠিক আছে। তো প্রত্যেকটা এই যে খালি আসন উপর ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পারবা যে এই কলেজে কতগুলো সিট এই বর্তমানে ফাঁকা আছে, কারণ দেখা যায় যে
মানে কোন কলেজ প্রথম পর্যায়ে তো সকল সিটই খালি থাকে, তো সেখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু সকল সিট খালি থাকে না, দ্বিতীয় পর্যায়ে একটা রেস্ট্রিকশন চলে আসে, হয়তো 100 200 300 সিট খালি থাকে, বেশি থাকে না। তো খালি আসনে ক্লিক করার পরবর্তী তুমি এখানে সকল ইনফরমেশন দেখাবে এবং এখানে দেখতেই পাচ্ছ যে টোটাল সিট আছে এবং এখন বর্তমানে যে কতগুলো সিট কাউন্ট আছে সেটা দেখাবে। তো এটা প্রথম পর্যায়ে ভিডিও থেকে আমি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি, সেই পারপাস এখানে দেখাচ্ছে প্রথম পর্যায়ের বিষয়টাই, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যখন তুমি ঢাকা কলেজ সিলেক্ট করবা তখন দেখবে যে এখানে সিটের সংখ্যা কমে গেছে। তো এইভাবে তুমি তোমার সিটটা দেখে নিবে। এখানে প্রত্যেকটা কলেজ তোমার এখানে আবেদন করা জরুরি না যে তুমি এখনই দৌড়াদৌড়ি গিয়ে আবেদন করবে এমনটা না, তুমি আবেদন কালকে অর্থাৎ 10 তারিখ তোমার 8টা পর্যন্ত আবেদন করতে পারবা। সো ধীরে সুস্থে তুমি আবেদন করো, কিন্তু আগে এরকম একটা তালিকা তৈরি করবা যে কোন কলেজে কতগুলো সিট আছে, যে কলেজে যে সিট আছে তার উপরে তুমি একটা মানে তোমার প্রায়োরিটি লিস্ট তৈরি করবা এবং সেই কলেজগুলোকে তুমি যুক্ত করবা। এটা আমার রিকোয়েস্ট থাকবে, কারণ অনেক শিক্ষার্থী এই ভুলগুলো করে থাকে যে যা ইচ্ছা তাই আবেদন করে। তাই বলবো যে আগে সিটের খালি আসনের বিষয়টা ক্লিয়ার হও যে খালি আসন আছে কিনা, দেন তুমি এখানে এসে যে কোনো কলেজের ক্ষেত্রেই তুমি খালি আসনগুলো তুমি দেখে নিতে পারবা, দেখে দেন একটা আমার কথা হচ্ছে ভালো একটা সিট বা ভালো একটা তোমার যে একটা প্রায়োরিটি লিস্ট তোমাকে তৈরি করতে হবে সিটের উপর নির্ধারণ করে। কারণ দ্বিতীয় পর্যায়ে আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তোমার এই কী বলে এটাকে সিট আসন সংখ্যা, কারণ আসন সংখ্যা যদি যেখানে কম হবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেন এখানে তোমার শিফট আছে, শিফটের জায়গায় তুমি ডে দিচ্ছ, যারা এখানে ডে থাকে নাইট থাকে বা সরি নাইট তো থাকে না, ডে থাকে আবার হচ্ছে মর্নিং থাকে ইভিনিং থাকে, সো সেই শিফটে তোমরা বিষয়টা যাবা। এরপর হচ্ছে ভার্সন, অনেকে অনেক কলেজে বাংলা ভার্সন ইংরেজি ভার্সন সেগুলো দিবা, এরপর গ্রুপটা দিবা, এরপর তোমার যদি স্পেশাল কোটা থাকে, স্পেশাল কোটা কিন্তু শুধুমাত্র আমি একবার যদি কোটা ক্লিয়ার করে দেই, স্পেশাল কোটা শুধুমাত্র ক্যান্টনমেন্ট কলেজের জন্য অ্যাভেলেবেল, আর এডুকেশন কোটা হচ্ছে তোমার বিভাগ জেলা সমূহের জন্য অ্যাভেলেবেল। এডুকেশন কোটা মানে তোমার যদি কোনো বাবা মা যদি কেউ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা হয় তাহলে সেটাকে বলে এডুকেশন কোটা, এবং সেটা উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে না, শুধু জেলার যে কটা স্কুল আছে আর ও বিভাগের যে কটা স্কুল আছে, সরি স্কুল না তো কলেজ, কলেজের জন্য অ্যাভেলেবেল। দেন যদি তোমার এগুলো সব ইনফরমেশন বসানো হয়ে যায় দেন তুমি অ্যাট দিস কলেজের উপরে ক্লিক করবা, অ্যাট দিস কলেজের উপরে ক্লিক করলে দেন তোমার সেই কলেজটা কিন্তু তোমার লিস্টে যোগ হবে। এবং এভাবে এভাবে এক একটা করে, এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে ঢাকা পাবলিক কলেজ এই যে যুক্ত হয়ে গেছে, এবং এটা দেখতে পাচ্ছ প্রায়োরিটি লিস্টে কিন্তু 1 নম্বরে রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কলেজ তুমি তোমার মানে এইভাবে তুমি তোমার প্রত্যেকটা কলেজ যুক্ত করবা। এবং আমার কথা হচ্ছে যে তুমি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও তাহলে তোমাকে একটু বুঝে শুনে আবেদন করতে হবে, যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এবং আসন সংখ্যার দিকে বিশেষ নজর দিবে এবং তোমার যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজগুলো অ্যাপ্লাই করবা। অনেক কি হয়তো বা দেখা যায় যে তোমার সিম্পলভাবে ভাই অনেকেই চায় সরকারি কলেজে ভর্তি হতে, কিন্তু সরকারি কলেজে ভর্তি হওয়ার মতো তার পয়েন্ট নাই, তাহলে অবশ্যই বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে তোমার জন্য বেটার হবে। কারণ এভাবে তুমি যদি তোমার বেসরকারি কলেজে যদি তুমি অ্যাপ্লাই না করো তাহলে দেখা যায় যে এটা তোমার জন্য একটা বড় ঝামেলা তৈরি হইতে পারে। সো এভাবে তুমি একটা একটা করে কলেজে অ্যাপ্লাই করতে পারবা, এবং কলেজ অ্যাপ্লাই শেষে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই যে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে, প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পরবর্তীতে তোমার অ্যাপ্লিকেশনটা তোমাকে আরেকবার শো করবে, এভাবে দেখাবে যে আপনার আবেদনের এই অবস্থা রয়েছে, তোমার প্রায়োরিটি লিস্টগুলো দেখাবে, সব কিছু দেখাবে। দেন তুমি যদি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে, এবং ভয় পাওয়ার কিছু নাই, এই পরবর্তীতে অ্যাপ্লিকেশন তুমি আপডেটও করে নিতে পারবা, কেমন সেরকম সুযোগ তারা রেখেছে। তো এখানে আবার অবশ্যই এই সাবমিট অ্যাপ্লিকেশন করার পরবর্তী কিন্তু অবশ্যই একটা তোমার প্রিন্ট আসবে, প্রিন্ট করে রাখবা প্রিন্ট কপিটা, কারণ তোমার দরকার হতে পারে নেক্সটে এই জিনিসটা। আর দ্বিতীয় পর্যায়ে আবেদনের জাস্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই একটাই যে তোমাকে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, দেন আসন সংখ্যার দিকে যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজগুলো অ্যাপ্লাই করো, এতে চান্স পাবা। আর অনেকেই যেটা করতেছো যে প্রথম পর্যায়ে যে কলেজগুলো রেখেছো সেই কলেজগুলোকে আবার দ্বিতীয় পর্যায়ে রাখতেছো, তাদেরকে বলতেছি দেখো প্রথম পর্যায়ে যে কলেজগুলো তোমাকে নেয় না দ্বিতীয় পর্যায়ে সেই কলেজগুলো না নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, তাই নতুন কিছু কলেজ অবশ্যই যুক্ত করো, তারপর যদি তুমি রাখতে চাও রাখতে পারো, কিন্তু নতুন কিছু কলেজ যুক্ত করে দেন তুমি রাইখো তাহলে আমার মনে হয় বেটার হবে, কারণ এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। আরও একটা বিষয় হচ্ছে এখানে তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে, যদি তুমি দ্বিতীয় পর্যায়ে কলেজ না পাও তাহলে তৃতীয় পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের জন্য কিন্তু আসন সংখ্যা রয়েছে প্রায় 25 লাখ, কিন্তু তোমরা শিক্ষার্থী হচ্ছে মাত্র 17 লাখ, সেখানে তো প্রায় 8 লাখ আসন সংখ্যা কিন্তু ফাঁকাই থাকবে, সেটা বেশিরভাগই থাকবে গ্রাম পর্যায়ে বা বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে। সেই জায়গায় এসে তোমাদেরকে কিন্তু একটু রিল্যাক্স হয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে বুঝে শুনে একটু অ্যাপ্লাই করলে তোমরা ভালো একটা কলেজ পেতে পারবা। তো এই হচ্ছে কথা, আর আগামীকাল অর্থাৎ 10 তারিখ
রাত 8টা পর্যন্ত তোমরা আবেদন কার্যক্রম পরিচালনা করতে পারবা, তোমরা টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবা। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা কলেজ এখন একদমই পাও নাই কলেজ, তারা কিন্তু একটু বুঝে শুনে অ্যাপ্লাইটা করো, কেমন? একটু বুঝে শুনে অ্যাপ্লাই করে মাঝারি বা লো কোয়ালিটি কলেজগুলোতে অ্যাপ্লাই করো ভাইয়া, তোমার রেজাল্টের সাথে যেগুলো একদম যায়, কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।